بسم الله الرحمن الرحيم. كاتب نحمده ونصلي ونسلم على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فاسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال الله جل وعلا في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. চট্টগ্রামতি জবাহি কাতালগঞ্জ বড় মসজিদের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাস্পদ মুতাওয়াল্লি মহোদয়, মসজিদ সংশ্লিষ্ট সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ, গ্রামী কাদার ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ান আজম, স্নেহস্পদ ব্রাদার ইসলাম, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিন কেরাম, সমবয়সী যুবক বন্ধুগণ, প্রাণাধিক প্রিয় শিক্ষিত সমাজ, সুদী সমাজ, শ্রমিক বন্ধুগণ, ব্যবসায়িক বন্ধুগণ, পর্দার আড়ার টাকা সম্মানিতা শ্রদ্ধাস্পদা পর্দানশীলা মা ও বোনিরা, স্নেহের ছোট ভাইয়েরা, সর্বোপরি আমাকে যারা শ্রবণ করছেন, আলোচনার পারম্বনায় সূচনায় সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ, উষ্ণ অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান গরিয়ান মহিয়ান রব্বুল আলামিনের সমীপে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পার্থিব সকল ব্যস্ততা থেকে মুক্ত করে
পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে প্রবেশিত হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক নির্দেশনামূলক কিছু আলোচনা শ্রবণ করবার জন্য তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আমাদেরকে পরিবেষ্টিত করে রেখেছেন। তারই কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে অন্তরের অন্তঃস্থল থেকে সমুচ্চ স্বরে হৃদয় সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে তারই শেখানো পদ্ধতি অনুসারে একবার কেলিমাতু শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ইকরাম, আপনারা জানেন আজ হলো মুসলমানদের মুসলিম সম্প্রদায়ের সাপ্তাহিক ঈদের দিবস ইয়াউমুল জুমআ। এই জুমার দিবসের গুরুত্ব তাৎপর্য প্রসঙ্গে আমরা পূর্বের জুমায় কিছুটা কিয়দাংশ আলোচনা করেছিলাম, আজকে আদ্যোপান্ত আলোচনা করতে চাই। আল্লাহর রহমত এবং কৃপার উপর ভরসা করি জুমার দিন কেন্দ্রিক ইসলামী শরীয়ত স্পেশালি কুরআন সুন্নার মাঝে যা যা বর্ণিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। বিশেষভাবে আমাদের জন্য কোরআনুল কেরিমের মাঝে যে 114টি সূরা দেওয়া হয়েছে তন্মধ্যে 62 নম্বর সূরা হল সূরাতুল জুমআ। এই সূরাতুল জুমায় কি বলা হয়েছে? আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার সালাত পড়াতেন বিশেষভাবে তিনি সূরাতুল আ'লা এবং সূরাতুল গাশিয়াহ পাঠ করতেন, অথবা এই জুমার সালাতে তিনি সূরাতুল জুমআ এবং সূরাতুল মুনাফিকুন পাঠ করতেন। সেজন্য আপনারা অনেকে আজ করেছেন, যখন আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার অনুসরণে অনুকরণে সালাতুল জুমআ আদায়ের জন্য ইমামতির স্থানে দাঁড়াই, তখন এই সূরাতু ইয়াউমিল জুমআ বা সূরাতু সালাতিল জুমআ বা সূরাতুল জুমআ পাঠ করি। আমরা সদা সর্বদায় পাঠ শ্রবণ করি, শুনে থাকি, কিন্তু এখানে কি বলা হচ্ছে এবং সূরাতুল জুমআ নামক আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা দিয়েছেন, এই সূরায় কেমন ধরনের ইনস্ট্রাকশনস আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন আমাদের, তা সম্পর্কে জানা একান্তই প্রয়োজন বলে বোধ করছি। সেজন্য আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সূরাতুল জুমআর সংক্ষিপ্ত তাফসীর এবং ব্যাখ্যা। আল্লাহর কাছে দোয়া করছি, প্রত্যাশা করছি, তিনি যেন এই সূরাকে সামনে রেখে, পূর্ণ শরীয়তকে সামনে রেখে যেন কিছু সহি শুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আমিন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত সুধী, আপনারা নিশ্চয় মনে রেখেছেন আমরা পূর্বের জুমায় আমালু ইয়াউমিল জুমআ জুমার দিবসের 15টি আমলের কথা বলেছিলাম। আমি পারম্ব নাই এই 15টি আমলকে আবার রিপিট করতে চাই, যাতে আমরা এই 15টি আমল টুটস্থ করতে পারি, হৃদয়স্থ করতে পারি, মুখস্থ করতে পারি। প্রথমত হলো গোসল করা, এক নম্বর, বা পবিত্রতা অর্জন করা। দ্বিতীয় নম্বর হলো সাত সকালে মসজিদে গমন করা। সাত সকাল মানে দ্রুত, আজান হয়েছে কালক্ষেপণ আর নয়, জুমার সালাতের ধ্বনি ধ্বনিত হয়েছে, আজান হয়েছে, এলান হয়েছে, কালক্ষেপণ আর নয়, মসজিদে দ্রুত গমন করা বা মসজিদের গমনের জন্য সালাতের যে আজান ধ্বনিত হয় আজানের প্রাক্কালে মসজিদে গমন করা, এর অনেক ফজিলত রয়েছে যা আমরা পূর্বের জুমায় বর্ণনা করেছিলাম। এরপরে পায়ে হেঁটে মসজিদে আসা, পায়ে হেঁটে যদি সম্ভবপর হয় পায়ে হেঁটে আসবো, হ্যাঁ দূর দূরান্ত থেকে আসছি তখন তো ভেহিকল বা গাড়ি ইত্যাদি ব্যবহার করতে হয়, করতেই পারি, তবে পায়ে হেঁটে আসার মধ্যে যে সওয়াব, ভেহিকল ইউজ করি বা যানবাহন ইউজ করি আসার মধ্যে অত সওয়াব নেই, তবে যখন আসতে হবে অবশ্যই ব্যবহার করতে হবে, বর্তমান তো তা স্বাভাবিক হয়ে পড়েছে। যাই হোক, এরপরে ইমামের কাছাকাছি এসে বসা, এটি হলো চতুর্থ নাম্বার বিষয় সুন্নাহ।
পঞ্চম নাম্বার হচ্ছে ইস্তিমাউল খুতবা, খুব মনোযোগ সহকারে কোনো পাঠ করে একেবারে খুব মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা, কথাবার্তা না বলা। আমরা অনেক সময় দেখি খুতবা চলছে, সেক্ষেত্রে আমরা বলি উস্কুত, এ চুপ হও, কথা বলুন না, কথা বলিয়েন না, ছোটো বাচ্চাদেরকে বলি আর কথা বলিস না, এগুলো নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লি সাহিবিহি উস্কুত ইয়াউমাল জুমআ ফাকাদ লাগা, যে ব্যক্তি অন্যকে উস্কুত বা চুপ হও শব্দ ইউজ করলো বা এ ধরনের বাক্য প্রয়োগ করলো, সে এক ধরনের অহেতুক কথায় জড়িত হলো। এ কথা বলার সুযোগ নেই, বরঞ্চ ইশারা করবে তোমরা চুপ হও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে আউস ইবনে আউস থেকে বর্ণিত, তিনি বলেছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন, যারা এই পাঁচটি কাজ সম্পাদন করবে, লাহু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাঁচটি কর্ম যে বা যারাই সম্পাদন করবে, তাদের আমল নামাই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি কদমের বিনিময়ে এক বছর লাগাতার নফল সিয়াম সাধনা এবং নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে দেবেন, সুবহানাল্লাহ। এরপরে ষষ্ঠ নাম্বার যে আমল সেটি হলো পারফিউম ইউজ করা। আমার গা থেকে যদি দুর্গন্ধ ছড়ায় অন্যের কষ্টের কারণ হবে, পারফিউম ইউজ করা বা সুগন্ধিযুক্ত তৈল ব্যবহার করা, তৎকালীন পারফিউমের চেয়ে বেশি সুগন্ধিযুক্ত তেল ব্যবহার করা হতো, যেটিকে আত্মাদিহীন বলা হয়, আত্মাদিহীন মিনাদ দহুন হাদিস এসেছে। এরপরে আসার সময় কারো সাথে ঝগড়ায় লিপ্ত না হওয়া, একইভাবে মসজিদে প্রবেশের পর সারি সারি হয়ে মসজিদে সফ বন্দি হয়ে মুসল্লিন একরাম বসে আছেন, তাদেরকে ভাগ করে সামনে অগ্রসর না হওয়া, তাদেরকে মাঝখানে একটা ভাগ করে নিয়ে লাইন করে সামনে অগ্রসর না হওয়া, এটাও তরকুল ফিলাত বাইনাল মুসল্লিনের অন্তর্ভুক্ত, এটি করা যাবে না। একইভাবে অষ্টম নাম্বার হচ্ছে রিকাবুন নাস, মানুষের যে গাঁট সমূহ আছে এগুলোকে টপকিয়ে সামনে অগ্রসর না হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন, মান তাখাত্তা রিকাবান নাস উত্তখিযা জিসরান ইলা জাহান্নাম আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মুসল্লিদের ঘাট টপকিয়ে সামনে অগ্রসর হবে তাকে জাহান্নামের পুল বানানো হবে কিয়ামতের দিবসে। সেজন্য আল্লাহ যেন আমাদের হেফাজত করেন এবং এই কর্ম যেন আমাদের মাধ্যমে যেন প্রকাশিত না হয়। একইভাবে নবম নাম্বার বিষয় হচ্ছে লুবসু আহসানি সিয়াবে, হাদিসের মধ্যে এসেছে উত্তম কাপড় পরিধান করা। উত্তম কাপড় হলো লিবাসু তাকওয়া, তাকওয়ার লিবাস, এমন লিবাস, এমন পোশাক যে পোশাক পরিধানের কারণে নামাজ পড়তে সহজ হয় এবং এমন পোশাক যে পোশাক দেখলে তাকওয়া যে তার মাঝে আছে সেটি প্রস্ফুটিত হয়, এমন পোশাক যে পোশাক পরিধান করলে সে গুনাহে জড়াতে পারে না। একজন ব্যক্তি জুব্বা পরেছে বা সুন্দর একটি ইসলামিক ড্রেস পরেছে, ড্রেস আপ, এই ব্যক্তি কখনো সিনেমা হলে যেতে পারে না, এটা হলো এমন পোশাক যে পোশাক হলো লিবাসু তাকওয়া, যালিকা খাইর, আল্লাহ বলেছেন এটি হলো সর্বোত্তম পোশাক, এটি তাকওয়ার পোশাক, পরহেজগারির পোশাক। যাই হোক, দশম নাম্বার যে বিষয়টি ছিল সেটি হলো মিসওয়াক করা। মিসওয়াক করার কারণে মুখের দুর্গন্ধ দূরীভূত হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জুমার দিন কেন্দ্রিক বিশেষ একটি কর্ম হলো ওয়ালাইকুম মিসওয়াক, তোমরা মিসওয়াক করবে। তাহলে দশ নম্বর যে আমলখানা আমরা সেটিও পেয়ে গেলাম। এই আমলের মাধ্যমে একথা স্পষ্ট হচ্ছে মুখের দুর্গন্ধ যেন না ছড়ায় সেজন্য মিসওয়াকের কথা বলা হয়েছে। সর্বপ্রথম যে কর্মসূচি সেটি হলো গোসল করা, আর তানজিফ পবিত্রতা অর্জন করা, এতে করে দৈহিক শারীরিক যেই দুর্গন্ধ ছড়াবার যেই অপশন বা যে একটা কারণ সেটিও রিমুভ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুখ্যাতি সূক্ষ্ম দৃষ্টি নিবদ্ধ করে এ সমস্ত বিষয়গুলোর অবতারণা করেছেন, এখান থেকে সুস্পষ্টরূপে অনুমিত হচ্ছে। এরপরে এগারো নম্বর যে বিষয়টি সেটি হলো আল্লাহর কাছে দোয়া
দোয়া করে স্পেশালি খতিব সাহেব যখন দুই খুতবার মাঝখানে বসেন বা খুতবা শেষে বা নামাজ শুরুর প্রাক্কালে বা নামাজের পর পর অথবা আসরের পর থেকে মাগরিবের প্রাক্কাল পর্যন্ত এই যে সময় বিস্তৃত সময় ঝুরি আল্লাহর কাছে দোয়া করা স্পেশালি মাগরিবের প্রাক্কালে সূর্য স্তমিত হওয়ার ক্ষণে এবং খতিব সাহেব যখন দুই খুতবার মাঝখানে বসেন তখন প্রার্থনা করা প্রার্থনা করতে দেরি সাড়া পাইতে দেরি হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফিহি সাআহ লা ইওয়াফিকুহা আবাদুন মুসলিমুন লা ইয়াসআলুল্লাহা ফিহা শাইআ ইল্লা আ'তাহু ইয়া মা লাম ইয়াসআল হারামা আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে এমন একটি ক্ষণ আছে মুহূর্ত আছে যে মুহূর্তে বান্দা আল্লাহর কাছে দোয়া করতে দেরি যদি সেই অবৈধ কোনো দোয়া না করে থাকে মুহূর্তের মাঝে তার দোয়া কবুল হতে মঞ্জুর হতে দেরি হয় না সুবহানাল্লাহ সেজন্য স্পেশালি উল্লেখিত যে সমস্ত মুহূর্তগুলো আছে এগুলো যেন আমরা দোয়ার মাধ্যমে প্রার্থনার মাধ্যমে কাজে লাগাই এরপরে বারো নম্বর যে বিষয়টি সেটি হলো সুরাতুল কাহাফ পাঠ করা হাদিসের মধ্যে এসেছে জুমার দিবসে যেই ব্যক্তি সুরাতুল কাহাফ পাঠ করবে আদ্যোপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আরেকটি জুমা আসা পর্যন্ত তাকে নূর দ্বারা ঠাসা করে দেবেন তিনি এবং পরবর্তী জুমা পর্যন্ত একটি নূরের ঝলক তাকে আল্লাহ রব্বুল আলামিন প্রদান করবেন যে নূর তাকে ভালো ভালো কাজগুলো সুসম্পাদন করার ক্ষেত্রে ইন্সপায়ার করবে উদ্বুদ্ধ করবে পক্ষান্তরে মন্দ কুকর্মগুলোর ক্ষেত্রে অশ্লীল কার্যকলাপের ক্ষেত্রে তাকে বাধা প্রদান করবে এবং ইবাদত বন্দীগীর ক্ষেত্রে আলাদা একটা স্পৃহা একটা স্পৃহ তার মাঝে সৃজিত হবে সেজন্য আমরা এই বারো নম্বর আমলটি যেন বিশেষ গুরুত্বের সাথে করি তেরো নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশেষভাবে দুরুদ সালাম পাঠ করা হাদিসের মধ্যে এসেছে ইন্না লিল্লাহি মালাইকা সাইয়াহিন ভূপৃষ্ঠ জুড়ে অনেক ফেরেশতারা আছেন যারা এদিক ওদিক ঘুরে বেড়া যারা কোথায় রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ হচ্ছে সেটা দেখেন দেখার পর সেটা নিয়ে সরাসরি বিশ্ব মানবতার কাণ্ডারি নিখিল বিশ্বের কল্যাণ আশীর্বাদের মর্থ প্রতীক বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রওজায় আথারে পৌঁছিয়ে দেন সুবহানাল্লাহ সেজন্য স্পেশালি আমরা যেন এই দুরুদ সালাম পাঠ করি এই দুরুদ সালামের বিষয়টি এমন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আমার বান্দারা তোমরা তেলাওয়াত করো আমি কিন্তু করি না আল্লাহ বলছেন তোমরা সালাত আদায় করো আমি কিন্তু করি না তোমরা যাকাত প্রদান করো আমি কিন্তু করি না তোমরা জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করো আমার জন্য করো আমি করি না কিন্তু এমন একটি কর্ম আছে যেটা আমি এবং ফেরেশতারা মিলে একসাথে করি সেটি হলো নবীর উপর আমরা সালাত পাঠ করি এবং দুরুদ সালাম পাঠ করে থাকি সুবহানাল্লাহ আমরা আগে বলেছিলাম যখন সালাত শব্দের সম্বন্ধ আল্লাহর প্রতি হবে তখন এর থেকে উদ্দেশ্য হলো রহমত বর্ষণ করা সালাত শব্দের সম্বন্ধ যখন ফেরেশতাকুলের প্রতি হবে তখন এর থেকে উদ্দেশ্য হলো ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনা করা তার মানে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী মানে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি রহমত বর্ষণ করেন ফেরেশতারা তার ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন যাই হোক স্পেশালি আমরা দুরুদ সালাম যেন পাঠ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুমার দিবসে আমার উপর দুরুদ সালাম পাঠ করা হলে সরাসরি আমার কাছে উপস্থাপন করা হয় তখন সাহাবে কিরাম প্রশ্ন করলেন কিভাবে আপনার কাছে এরাজ করা হবে মানে দুরুদ সালামগুলো আপনার কাছে উপস্থাপন করা হবে পরিবেশন করা হবে ওয়াকদারিমতা আপনি তো কবরে যখন চলে যাবেন মাটি আপনার শরীর খেয়ে নেবে নাউজুবিল্লাহি মিন যালিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলাল আজসাদ আল আমবিয়া আও কামা ক্বালা আন-নাবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপর আল্লাহ রাব্বুল আলামিন নবী আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালামের
জসদ মুবারক শরীর মুবারক বক্ষণের ক্ষেত্রে এই বক্ষণের বিষয়টিকে হারাম করে দিয়েছেন কোন মাটি নবীগণের শরীর স্পর্শ করে বক্ষণ করে প্রকাশিত করে নিঃশেষ করার সেই ক্ষমতা রাখে না আল্লাহ রাব্বুল আলামিন সমূলে এটি তাদের জন্য বা মৃত্তিকার জন্য হারাম করে দিয়েছেন তাহলে 13 নম্বর গেল 14 নম্বর হলো সদকা করা আজকের এই দিবস হলো জুমার দিবস এই দিবস হলো সাপ্তাহিক ঈদের দিবস আল্লাহ চান এই সাপ্তাহিক যে ঈদের দিবস ঈদ মানে খুশি আনন্দ আমরা যারা বৃদ্ধবান অথবা যারা মোটামুটি সম্পদশালী যাদের মোটামুটি এক টাকা দুই টাকাও আছে আমাদের তো আছেই যাদের একেবারে নেই নেই তারাও যেন আজকের আনন্দের দিবসে খুশি ও আনন্দ পুলক ভাগ ভাগ করে নিতে পারে সেজন্য আজকের দিবসটা অত্যন্ত অনুকূল সৎকার জন্য আমরা যেন অধিক হারে সদকা করি সৎকার অনেক ফজিলত যা আমরা পূর্বে আলোচনা করেছিলাম স্পেশালি আমাদের যে সমস্ত হত দরিদ্র অনাথ অসহায় গরিব মিসকিন ফকিররা আছে তারাও যেন আজকে খুশিতে ভরে যায় তাদের চেহারাও যেন এক ছিলতে হাসির ঝলক ফুটে ওঠে সেজন্য আমরা যেন অধিক হারে সদকা করি আমরা একটা খিজুর পরিমাণ ছোট্ট সদকাও যদি করি এটিকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেন আমরা যেভাবে কোনো গরু ছানা গু ছানা অথবা ঘোড়ার ছানা বা বাচ্চাকে লালন পালন করি আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে অনুরূপ আমাদের সৎকাহগুলোকে লালন পালন করেন লালন পালন করেন একসময় আমাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সেই সৎকা কানা উহুদ পাহাড় সম পরিমাণ হয়ে যায় সুবহানাল্লাহ সেজন্য এক্ষেত্রে আমরা খুবই বেশি অগ্রীব হব আতান্তি হব ইনশাআল্লাহুল আজিজ 15 নম্বর হচ্ছে যে বিষয়টি তাহিয়াতুল মসজিদ খুবই গুরুত্বপূর্ণ খুতবা চলছে তো কি হয়েছে আপনি বসবেন না খুতবা চলুক তখনও এসে অন্তত দুই রাকাত সালাত আদায় করে নেবেন হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত তিনি বলেছেন আমি মসজিদে প্রবেশ করলাম ইত্তেবসরে দেখতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসা তিনি ভাষণ দিচ্ছিলেন খুতবা প্রদান করছিলেন এবং তিনিও বসা সাহাবে কেরাম তারাও বসা আমি যখন প্রবেশ করলাম তাদেরকে বসা দেখে অববেষ্ট দেখে আমি বসে পড়লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তৎক্ষণাৎ প্রশ্ন করে ছুটলেন মা মানাআকা আন আন তুসাল্লিয়া রাকআতাইন আন তারকা রাকআতাইন ক্বাবলা আন তাজলিসা এ আবু কাতাদা তোমাকে কোন বিষয়টি বাধা প্রদান করেছে বসার প্রাক্কালে দুই রাকাত তাহিয়াতুল মসজিদের সালাত আদায়ের করার ক্ষেত্রে তোমাকে কোন বিষয়টি বাধা প্রদান করেছে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ না পড়ার ক্ষেত্রে তখন তিনি বললেন রাআইতুকা জালিসা ওয়ান নাসু জুলুস ফাজালাস্তু আমি দেখলাম আপনিও বসা সাহাবায়ে কেরাম আপনার আশেপাশে যারা আছেন সবাই বসা লোকজন সবাই বসা সেজন্য আমি বসে পড়লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালইয়ারকা রাকআতাইন ক্বাবলা আন ইয়াজলিসা আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে প্রবিষ্ট হবার পর পর যেন বসার প্রাক্কালে পূর্বে দুই রাকাত তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করে নে মনে রাখবো এই সদকা এই তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করুন জুমার নামাজ বা জুমার দিনের জন্য স্পেশাল বা সংশ্লিষ্ট কোনো আমল নয় বিশেষ কোনো আমল নয় এটা সব সময়ের জন্য সুন্নত সব সময়ের জন্য কর্তব্যমূলক একটা বা দুইটা সুন্নত সদকাও করব সব সময় করব স্পেশালি জুমার দিনে বেশি করব যাতে গরিব মিসকিন হত দরিদ্র ফকির যারা আছেন তারাও তো আমাদের ভাই আমাদের ভাই তারাও যেন আনন্দ পুলকথা আল্লাহ ভাগ ভাগ করে নিতে পারে একইভাবে আমরা যখনই মসজিদে প্রবেশ করি তখনই অন্তত যেন দুই রাকাত সালাত আদায় করে নিই হ্যাঁ ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন ওকিমাতি সলাহ নামাজ আরম্ভ হয়ে গিয়েছে তখন কিন্তু আর এই তাহাইয়াতুল মসজিদের
যেই দুই রাকাত নামাজ আছে সেগুলো আদায় করতে হবে না। তাহলে আমরা মোটামুটি 15টি কর্মসূচি সম্পর্কে জ্ঞাত হলাম। আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন পুঙ্খানুপুঙ্খভাবে এই 15টি আমলের মাধ্যমে তিনি যেন আমাদের প্রত্যেককে সৌভাগ্যমণ্ডিত করেন, আমিন। সম্মানিত সুদীপ, দেরি আর করছি না, যেহেতু আমাদেরকে সুদূর একটি পথ পাড়ি দিতে হবে, সেটি হলো সুরাতুল জুমার তাফসির। আল্লাহ রাব্বুল আলামিন এই সুরায় কি বলেছেন আমাদের জন্য? আমরা প্রত্যহ এই সুরা শ্রবণ করে থাকি কিন্তু অর্থ বুঝি না, সেজন্য আমি চিন্তা করলাম অন্তত যেন 114টি সুরার মধ্য থেকে একটি সুরার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমাদের মোটামুটি জানার আওতায় চলে আসে। সেজন্য আমি আজকে ডিটারমাইন করলাম সুরাতুল জুমার সংক্ষিপ্ত তাফসির আপনাদের সাথে শেয়ার করবার জন্য। মনে রাখব কোরআনুল করিমের যে 114টি সুরা রয়েছে তন্মধ্যে 62 নম্বর সুরা হল সুরাতুল জুমা, একত্রিত হওয়া বা সমাবেশ বা সম্মেলনের নামে সুরা। আজকে আমরা সবাই খুতবা শ্রবণ এবং সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে সকলে একত্রিত হয়েছি, সেজন্য এই একত্রিত হওয়ার বিষয়টিকে বিবেচনা করে আজকের দিবসকে ইয়াউমুল জুমা বলা হয়, একত্রিত হওয়ার দিবস বলা হয়। সম্মানিত সুদী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতে বিশেষভাবে সুরাতুল জুমা এবং সুরাতুল মুনাফিকুন পাঠ করতেন, অথবা সুরাতুল আলা সাব্বিহিসমা রাব্বিকাল আলা এটি, অথবা সুরাতুল গাশিয়া হাল আতাকা হাদীসুল গাশিয়া এই সুরাদ্বয় পাঠ করতেন। এগুলো উমুমান বা জেনারালি স্বাভাবিকভাবে তিনি পাঠ করতেন, এজন্য এগুলো পাঠ করা সুন্নাত। এজন্য আমরাও যাদের পক্ষে সম্ভব সুরাতুল জুমা বা সুরাতুল মুনাফিকুন পাঠ করে থাকি। এই দুইটা সুরা আমাদের মাঝে স্পষ্ট হওয়া দরকার। ভাইরা আমার, এই সুরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সুরা। এই সুরার আয়াত সংখ্যা হল 11টি এবং রুকু সংখ্যা হল 2টি, আয়াতুহা 11 ওয়া রুকুআতুহা 2। আমি সুইসাইড করব, রিকোয়েস্ট করব এবং অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সাথে অনুরোধ করব, যাদের স্ক্রিন টাচ মোবাইল আছে, স্মার্টফোন আছে বা সামনে কোরআন আছে, আমরা যদি চাই এই স্মার্টফোন ওপেন করে একটা কোরআন অ্যাপ নিয়ে বা সামনে কোরআন থাকলে সেটি নিয়ে এই সুরাকে ভালোভাবে দেখে দেখে অর্থ এবং ব্যাখ্যাটা জানার জন্য কোনো সমস্যা নেই। আমরা ইলেকট্রনিক্স যত বিষয় আছে, যত ইনভেনশন আফিয়ার্স অ্যান্ড ডিভাইসেস আছে, এগুলো দিনের জন্য ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা যাদের ইচ্ছে আমরা মোবাইল ব্যবহার করে স্মার্টফোন সামনে রেখে সুরাতুল জুমা এই সুরাটি ওপেন করে আমরা দেখতে পারি। ভাইরা আমার, তাহলে পারম্পরে স্পষ্ট করতে চাই, এই সুরার 11টি আয়াত রয়েছে এবং 2টি রুকু রয়েছে। কোরআনুল করিমের সুরাগুলোর অধীনে বেশ কিছু রুকু থেকে থাকে, অনেক সুর আছে যেখানে 5-6-10টা রুকু আছে, অনেক রুকু, একাধিক রুকু রয়েছে। আবার কিছু সুর আছে স্পেশালি আম্পারায় দেখা গিয়েছে সেখানে এক সুরা কেন্দ্রিক একটি রুকু। রুকু দ্বারা একথা বোঝানো হয় একটা রুকু থেকে আরেকটি রুকু পর্যন্ত একই ধরনের টপিকে আলোচনা করা হয়েছে, মানে সেখানে ভিন্ন ভিন্ন টপিক আসেনি, এক রুকু থেকে আরেক রুকু পর্যন্ত একই ধরনের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিবৃতি দিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন, ডিসক্রিপশন রেখেছেন, বর্ণনা রেখেছেন। কাজেই এই সুরাতুল জুমায় যখন 2টি রুকু, তাহলে আমাদের মাঝে স্পষ্ট হচ্ছে এখানে 2টি বিষয় কেন্দ্রিক আলোচনা এসেছে। এই সুরাতুল জুমা আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে আরম্ভ করেছেন, কতটুকু চিত্তাকর্ষক ভঙ্গি দিয়ে, কতটুকু ভাষা এবং সাহিত্যিকতারা অলঙ্কার মিশ্রিত করে, শব্দের মূর্ছনা ও ঝংকার ছড়িয়ে আরম্ভ করেছেন দেখুন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবমণ্ডল ভূমণ্ডলে যা যা আছে, রাজাদিরাজ
অতিশয় পথ পবিত্র অতিশয় মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর জন্য পবিত্রতার ঘোষণা করে তাসবিহ পাঠ করে তাসবিহ মানে পবিত্রতা ঘোষণা করা বা পবিত্রতা কীর্তন করা ভাইরা আমার সম্মানিত সুধী তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার সূচনা করেছেন ইউসাববিহু বলে বেশ কিছু সূরা আছে যেমন সূরাতু আল হাদিদ সূরাতুল হাসার এভাবে বেশ কিছু সূরা আছে যেগুলো সাব্বাহা দ্বারা আরম্ভ করা হয়েছে মানে ফার্স্ট টেন্স ইউজ করা হয়েছে বা অতীত পদবাচ্য ব্যবহার করা হয়েছে কিন্তু এই সূরার সূচনা করা হয়েছে ইউসাববিহু দ্বারা মানে এখানে বর্তমান বা ফিউচার দুই কালকে সামনে রেখে পদবাচ্য ব্যবহার করা হয়েছে ফার্স্ট টাইম যেখানে ইউজ করা হয়েছে অতীত পদবাচ্য যেখানে ব্যবহার করা হয়েছে সেখান থেকে উদ্দেশ্য হল নিশ্চয়তার সংবাদ দেয়া অতীতে যা হয়েছে সবগুলো সুনিশ্চিত হয়েছে এই হয়েছে সামনে যেগুলো হবে সেগুলো ডাউটফুল হতেও পারে নাও হতে পারে তবে যেখানে কোরআনুল করিমের মাঝে ইউসাববিহু বা প্রেজেন্ট বা ফিউচার টেন্স ইউজ করা হয় সেখান থেকে উদ্দেশ্য হল সদা সর্বদা কোন একটি বিষয় হওয়ার দিকে ইঙ্গিত দেওয়া যখন আল্লাহ রাব্বুল আলামিন ইউসাববিহু দ্বারা এখানে শুরু করেছেন এখান থেকে উদ্দেশ্য হল সদা সর্বদা নবমণ্ডল ভূমণ্ডলে যা যা কিছু রয়েছে রাজাদিরাজ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় অতিশয় পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পবিত্রতার ঘোষণা দে এটা সদা সর্বদার জন্য জড় পদার্থ হোক উদ্ভিদ হোক বা জনমানব বা দানব হোক পৃথিবীতে যত সৃজিত মাখলুকাত আছে সবই কিন্তু আল্লাহর জন্য তসবিহ পাঠ করেন ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম আমরা যদিও বা জড় পদার্থ যেগুলো আছে সেগুলোর তাসবিহাত শুনি না বুঝি না বা বুঝতে সমর্থতা রাখি না একইভাবে উদ্ভিদ যা রাজ্যে যত আছে এগুলো যে তাসবিহ পাঠ করে এগুলোর অনুভূতি সম্পর্কে আমরা জানি না বস্তুত অর্থে আপন আপন স্থান থেকে পরিধি থেকে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা সৃজিত মাখলুকাতকে আল্লাহ রব্বুল আলামিন আপন আপন অনুভূতি দ্বারা সম্মানিত করেছেন প্রত্যেকে প্রত্যেকের অনুভূতি অনুযায়ী শক্তি সামর্থ্য অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিনের তসবিহ পাঠ করেন এই সূরার সূচনা আল্লাহ রব্বুল আলামিন ইউসাববিহু দ্বারা করে একথা বুঝিয়েছেন এই তসবিহ পাঠ নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ নয় সব সময় সকলেই আল্লাহর তসবিহ পাঠ করেন এবং পবিত্রতার ঘোষণা দেন একইভাবে পবিত্রতা কীর্তন করেন যাই হোক আমরা যেহেতু আজকে ঠিক একটাই শেষ করে দেব আজকের আলোচনা সেজন্য দীর্ঘ আর করছি না শেষের যে রুকুটি আছে দ্বিতীয় নম্বর রুকু এই রুকুর সূচনা থেকে আলোচনা করতে চাই এই রুকুর সূচনায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিসসালাহ মিন ইয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়্ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন হে বিশ্বাসীরা হে ঈমানদারেরা যখন জুমার দিবসে জুমার নামাজের আজান ধ্বনিত হবে কালক্ষেপণ আর করবে না অত্যন্ত গুরুত্ব সহকারে নামাজের দিকে এবং খুতবার দিকে তোমরা ধেয়ে চলো এখানে ফাসআউ ইলা যিকরিল্লাহ আসআউ মানে হলো দৌড়া কিন্তু আসআউর আরেকটি অর্থ হলো কোনো কাজ গুরুত্ব সহকারে করা এটাই এখানে উদ্দেশ্য নামাজ শুরু হয়েছে দৌড়াদৌড়ি করা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা উকিমাতিস সালা ফালা তাতুহা তাসআউন ওয়াক্তুহা তামশুন ওয়া আলাইকুমুস সাকিনা নামাজ আরম্ভ হয়েছে দৌড়াদৌড়ি করবে না ধীরস্থির গতিতে পায়ে হেঁটে আস্তে আস্তে তোমরা নামাজে অংশীদার হবে শরীক হবে দৌড়াদৌড়ি করলে যেই স্থিরতা এটি বিনষ্ট হয়ে যায় হুজু হুজু বিনষ্ট হয়ে যায় দড়ফড়ানি শুরু হয়ে যায় এতে করে নামাজের বেগাত করে সেজন্য ওয়া আলাইকুমুস সাকিনা আমরা যেন ধীরস্থির গতিতে
নামাজে শরীক হয় এবং খুব গুরুত্বের সাথে দোকানপাট বন্ধ করে সাঠার নামে একইভাবে ব্যবসা বাণিজ্য সবগুলো স্টপ করে দিয়ে এই নামাজের জন্য খুতবা শ্রবণের জন্য যেন আমরা মনোযোগী হয়ে পড়ি। ভাইরা আমার, এই নামাজই আমরা অংশগ্রহণ করেছি। নামাজ শেষে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা বসে থেকো না, আমার অনুগ্রহ তোমরা তালাশ করো, রিজিক তালাশ করো। ফাইদা কুদিয়াতিস সালাহ ফানতাসিরু ফিল আরদি ওয়া বাতাগু মিন ফাদলিল্লাহ। এখান থেকে তাওয়াক্কুল কাকে বলে সেটি স্পষ্ট অনুমিত হচ্ছে। তাওয়াক্কুল মানে এটি নয় আমি আমার হাত পা দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাত পা দিয়েছে সবগুলো গুটিয়ে এক জায়গায় বসে থাকব, এবং জিকিরের নামে কোনো ধরনের আর্নিং না করে, জব না করে, নিজের উপার্জনের যত ব্যবস্থাপত্র আছে, ওয়েস আছে, এগুলো এক্সোট না করে আমি এক জায়গায় হাত গুটিয়ে বসে থাকবো, এটা তাওয়াক্কুল নয়। একজন ব্যক্তি একটি ঘোড়া বা উট নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ও গো আল্লাহর রাসূল, আকিল হা ওয়া তাওয়াক্কাল, আও আমি, ও গো আল্লাহর রাসূল, এই যে উট, এটিকে বন্ধ করে এটিকে বেঁধে তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করব, নাকি এটাকে ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সেই ভাষ্যকে সামনে রেখে বললেন, না, তুমি প্রথমত এই উটকে ভালোভাবে বাঁধো, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। কাজেই নামাজ শেষ দেরি আর নয়, আমরা ছড়িয়ে পড়ব আল্লাহর রিজিক অন্বেষণ করবার লক্ষ্যে। আল্লাহ আমাদের সঠিক বোঝার আমল করার তৌফিক দান করুক। আজকের মতো এখানে শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।